উচ্ছেদ অভিযানে বাধা দিতে সন্ত্রাসীদের সাম্রাজ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাস্তা কেটে দিয়েছেন স্থানীয়রা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে যে জঙ্গল সলিমপুর নামে যে জায়গাটি রয়েছে, সেখানে সরকার বিভিন্ন স্থাপনা নির্মাণের, প্রায় আন্তর্জাতিক মানের হাসপাতাল সহ বিভিন্ন ডজনখানে যে স্থাপনা নির্মাণের যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের পরে এখানে কয়েকদিন ধরে এখানে অভিযান চালানো হয়েছে। কিন্তু অভিযানের পর কিন্তু এখানে বেশ কয়েকটি জায়গায় আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটি, পুরো রাস্তাটি কিন্তু কেটে দেওয়া হয়েছে। এরকম অন্ততপক্ষে 3 থেকে 4টি জায়গায় তারা ড্রেনের কথা বলে এখানে যারা দখলদাররা আছে তারা কিন্তু এই রাস্তাগুলো কেটে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং র‍্যাব পুলিশের কয়েকশো সদস্য তারা এখানে এসেছেন, এসে তারা কিন্তু সেই রাস্তাটি সংস্কার করেছেন। শুধু এরকম একটি রাস্তা না, আরও বেশ কয়েকটি রাস্তা তারা সংস্কার করেছেন। আপনি হয়তো জানেন যে এর আগেও কিন্তু এখানে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে এবং সরকার পক্ষ থেকে বলা হয়েছে 3,000 একরের বেশি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো দখলমুক্ত করবে এবং দখলমুক্ত করে বিভিন্ন স্থাপনা নির্মাণের কথা রয়েছে। আমি এই মুহূর্তে সীতাকুণ্ডের সহকারী ভূমি কমিশনার আশরাফুল আলমের সাথে আমি কথা বলার চেষ্টা করব। আসলে তারা বেশ কয়েকটি জায়গা রাস্তা কেটে দেওয়া হচ্ছে, আপনারা কী কী পদক্ষেপ নিয়েছে বিকেলে এখানে অভিযান শুরু হবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের এই জঙ্গল সলিমপুর এবং আলীনগর অংশে 3,100 একর জায়গা জুড়ে সরকার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এখানের যে দুষ্কৃতিকারীরা, এখানে সন্ত্রাসীরা আপনি দেখতে পাচ্ছেন যে কি দেশের ভিতর আরেকটি দেশ কায়েম করার চেষ্টা করছে তারা। এটি রাস্তা কেটে যাতে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে প্রবেশ করতে না পারে, এই কারণে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমরা নিজেরা এটি রিপেয়ার করে আজকের বিকেলে 3টার সময় আমাদের ঊর্ধ্বতন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবে, আমরা এখানে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করব। ধন্যবাদ। আপনি যেটি শুনলেন, এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, র‍্যাব রয়েছে এবং বেশ কয়েকটি এখানে প্রায় আমার পেছনে প্রায় 10 থেকে 12টির মতো যানবাহন যেগুলো আটকে রয়েছে পুলিশের এবং জেলা প্রশাসন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এই রাস্তাগুলো সংস্কার হওয়ার পরে কিন্তু সেই গাড়িগুলো এখানে ঢুকবে। পরবর্তীতে এখানে এসপি, ডিআইজি এবং জেলা প্রশাসক বিকেল 3টায় এখানে আসার কথা রয়েছে, সেখানে কিন্তু একসাথে কিন্তু তারা অভিযান শুরু করবে। যদিও বেশ কয়েকটি জায়গায় তারা কিন্তু এই যে রাস্তা সংস্কারের নামে কিন্তু যারা দখলদার রয়েছে তারা কিন্তু রাস্তা কেটে দিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কিছুক্ষণ পরে কিন্তু এখানে অভিযান শুরু হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।